কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আজ আপনাদের জন্য থাকছে প্যারাডক্সিক্যাল সাজেট থেকে আরও একটি অধ্যায়। ব্যাক টু ব্যাক আমরা দুটি পর্ব পাঠ করেছি আপনাদের জন্য প্যারাডক্সিক্যাল সাজেট বই থেকে, তারই ধারাবাহিকতায় আজও থাকছে আপনাদের জন্য আরও একটি অধ্যায়। আজকের অধ্যায়টির নাম হল আল কোরআন কি মানব চরিত। বিরাট আলিশান একটি বাড়ি, মোঘল আমলে সম্রাটেরা যেরকম বাড়ি বানাতো অনেকটাই সেরকম। বাড়ির সামনে দৃষ্টিনন্দন একটি ফুলের বাগান, বাগানের মাঝে ছোট ছোট কৃত্রিম ঝর্ণা আছে। এই বাড়ির মালিকের রুচিবোধের প্রশংসা করতেই হয়। ঝঞ্ঝাট ঢাকা শহরের মধ্যে যেন এটি এক টুকরো স্বর্গখণ্ড। কিন্তু অবাক করা ব্যাপার হল বাগানের কোথাও লাল রঙের কোনো ফুল নেই। এত বড় বাগান বাড়ি, অথচ কোথাও একটি গোলাপের চারা পর্যন্ত নেই। বিস্ময়ের ব্যাপার তো বটেই। আমরা এসেছি সাজিদের এক দূর সম্পর্কের খালুর বাসায়। ঢাকা শহরে বড় ব্যবসা আছে ওনার, বিদেশেও নিজের ব্যবসা বাণিজ্যের শাখা প্রশাখা ছড়িয়েছেন। ছেলেমেয়েদের কেউ লন্ডন, কেউ কানাডা, আর কেউ সুইজারল্যান্ডে থাকে। ভদ্রলোক ওনার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই রয়ে গেছেন, শিকড়ের টানে, জন্মভূমির মায়ায়। তবে ঢাকায় নিজের বাড়িখানাকে যেভাবে তৈরি করেছেন, বোঝার কোনো উপায় নেই যে এটি ঢাকার কোনো বাড়ি নাকি মস্কোর কোনো ভিআইপি ভবন। আমাকে এদিক সেদিক তাকাতে দেখে সাজিদ প্রশ্ন করল, এভাবে চোরের মতো এত এদিক সেদিক তাকাচ্ছিস কেন? আমি ভেবাচাকা খাওয়ার মতো করে বললাম, না আসলে তোর খালুকে নিয়ে ভাবছি। ওনাকে নিয়ে ভাবার কি আছে? আমি বললাম, অসুস্থ মানুষদের নিয়ে ভাবতে হয়, এটাও এক প্রকার মানবতা, বুঝলি? সাজিদ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, অসুস্থ মানে কে অসুস্থ? তোর খালু। তোকে কে বলল উনি অসুস্থ? আমি দাঁড়ালাম, বললাম, তুই এত কিছু খেয়াল করিস, এটা খেয়াল করিস নি? কোনটা? তোর খালুর বাগানের কোথাও কিন্তু লাল রঙের কোনো ফুল গাছ নেই। প্রায় সব রঙের ফুল গাছ আছে, লাল ছাড়া, এমনকি গোলাপের একটি চারাও নেই। তো তো আর কি, তিনি হয়তো কালার ব্লাইন্ড, স্পেসিফিক্যালি রেড কালার ব্লাইন্ড। সাজিদ কিছু বলল না, হয়তো সে এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছে না, অথবা আমার যুক্তিতে সে হার মেনেছে। সাজিদ কলিং বেল বাজালো, ঘরের দরজা খুলে দিল একটি ১৩-১৪ বছর বয়সী ছেলে, সম্ভবত কাজের ছেলে। আমরা ভেতরে ঢুকলাম। ছেলেটি বলল, আপনারা এখানে বসুন, আমি কাকাকে ডেকে দিচ্ছি। ছেলেটা একদম শুদ্ধ বাংলায় কথা বলছে, বাড়ির মালিককে স্যার বা মালিক না বলে কাকা বলছে। সম্ভবত ওনার কোনো গরিব আত্মীয়ের ছেলে হবে। যাদের খুব বেশি টাকা পয়সা হয় তারা গ্রাম থেকে গরিব আত্মীয়দের বাসার কাজের চাকরি দিয়ে দয়া করে। ছেলেটা ভদ্রলোককে ডাকার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘরের ভেতরটা আরও চমৎকার, নানান ধরনের দামি দামি মার্বেল পাথর দিয়ে দেয়াল সাজানো। দোতলার কোনো এক রুম থেকে রবীন্দ্রনাথের গানের সুর ভেসে আসছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি সাজিদকে বললাম, কিরে তোর এরকম মোগলাই স্টাইলের একটা খালু আছে, কোনো দিন বললি না যে? সাজিদ রসকসিন চেহারায় বলল, মোগলাই স্টাইলের খালু তো, তাই বলা হয়নি। তোর খালুর নাম কি? এম এম আলী। ভদ্রলোকের নামটাও ওনার বাড়ির মতোই গাম্ভীর্যপূর্ণ। আমি জিজ্ঞেস করলাম, এম এম আলী মানে কি? সাজিদ আমার দিকে তাকালো, বলল, মোহাম্মদ মোহাব্বত আলী। ভদ্রলোকের বাড়ি আর ঐশ্বর্যের সাথে নামটা একদম যাচ্ছে না, এজন্যে হয়তো মোহাম্মদ মোহাব্বত আলী নামটাকে শর্টকাট করে এম এম আলী করে নিয়েছেন। ভদ্রলোক আমাদের সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসলেন। মধ্যবয়স্ক মানুষ, চেহারায় বার্ধক্যের কোনো ছাপ নেই, চুল পেকেছে, তবে কলপ করায় তা ভালোমতো বোঝা যাচ্ছে না। তিনি বললেন, তোমাদের মধ্যে সাজিদ কে? আমি লোকটার প্রশ্ন শুনে অবাক হলাম খুব।
সাজিদের খালু অথচ সাজিদকে চেনে না, এটা কীরকম কথা? সাজিদ বলল, জি আমি। আই গেসড দ্যাট, লোকটা বলল। আরও বলল, তোমার কথা বেশ শুনেছি, তাই তোমার সাথে আলাপ করার ইচ্ছে জাগল। আমাদের কেউ কিছু বললাম না, চুপ করে আছি। লোকটা আবার বলল, প্রথমে আমার সম্পর্কে দরকারি কিছু কথা বলেনি, আমার পরিচয় তো তুমি জানোই সাজিদ। যেটা জানো না সেটা হলো, বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমি একজন অবিশ্বাসী, খাঁটি বাংলায় নাস্তিক। রুবায়েত আজাদকে তো চেনো, তাই না? আমরা একই ব্যাচের ছিলাম। আমি নাস্তিক হলেও আমার ছেলেমেয়েরা কেউই নাস্তিক নয়। সে যা হোক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। সাজিদ বলল, খালু আমি এসব জানি। লোকটা অবাক হবার ভান করে বলল, জানো? ভেরি গুড, ক্লেভার বয়। খালু আমাকে ডেকে পাঠিয়েছেন কেন তা বলুন। ওয়েট, তাড়াহুড়ো কিসের? লোকটা বলল। এর মধ্যেই কাজের ছেলেটা ট্রেতে করে চা নিয়ে এলো। আমরা চায়ের কাপে চুমুক দিলাম। লোকটাকে একটা আলাদা কাপে করে চা দেওয়া হলো। সেটা চা নাকি কফি ঠিক বোঝা যাচ্ছে না। লোকটি বলল, সাজিদ আমি মনে করি তোমাদের ধর্মগ্রন্থ, আল কোরআন, সেটা কোনো ঐশী গ্রন্থ নয়, এটা মুহাম্মদের নিজের লেখা একটি বই। মুহাম্মদ কি করেছে এটাকে জাস্ট স্রষ্টার বাণী বলে চালিয়ে দিয়েছে। এটুকু বলে লোকটা আমাদের দুজনের দিকে তাকালো, হয়তো বোঝার চেষ্টা করলো আমাদের রিয়াকশন কি হয়। আমরা কিছু বলার আগেই লোকটি আবার বলল, হয়তো বলবে মুহাম্মদ লিখতে পড়তে জানতো না, সে কীভাবে এরকম গ্রন্থ একটি লিখবে। ওয়েল, এটি খুবই লেম লজিক। মুহাম্মদ লিখতে পড়তে না জানলে কী হবে? তার ফলোয়ারদের অনেকে লিখতে পড়তে জানত, উচ্চশিক্ষিত ছিল, তারা করেছে কাজটা মুহাম্মদের ইশারায়। সাজিদ তার কাপে শেষ চুমুক দিল, তখনও সে চুপচাপ। লোকটা বলল, কিছু মনে না করলে আমি একটা সিগারেট ধরাতে পারি? অবশ্য কাজটি ঠিক হবে না জানি। আমি বললাম, শিওর। এতক্ষণ পরে লোকটি আমার দিকে ভালো করে তাকালো, একটি মুচকি হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। সাজিদ বলল, খালু আপনি খুবই লজিক্যাল কথা বলেছেন, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো হতেও পারে, কারণ কোরআন যে ফেরেস্তা নিয়ে আসতে বলে দাবি করা হয়, সেই জিব্রাইল আলাইহিসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউই কোনোদিন দেখেনি। লোকটা বলে উঠল, এক্স্যাক্টলি মাই সান। তাহলে কোরআনকে আমরা টেস্ট করতে পারি, কি বলেন খালু? হ্যাঁ হ্যাঁ, করা যায়, বেশ উৎসাহী হয়ে উঠলেন তিনি। সাজিদ বলল, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কি না তা বুঝতে হলে আমাদের ধরে নিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টার কোনো দূত নন, তিনি খুবই সাধারণ অশিক্ষিত একজন প্রাচীন মানুষ। লোকটা বলল, সত্যিকার অর্থেই মুহাম্মদ অসাধারণ কোনো লোক ছিল না, স্রষ্টার দূত তো পুরোটাই ভুয়ো। সাজিদ মুচকে হাসল, বলল, তাহলে এটাই ধরে নি। লোকটা সম্মতি। সাজিদ বলতে লাগল, খালু ইতিহাস থেকে আমরা জানতে পারি হযরত ইউসুফ আলাইহিসাল্লামের জন্ম হয়েছিল বর্তমান ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিসাল্লাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসাল্লামের কনিষ্ঠতম পুত্র। ইয়াকুব আলাইহিসাল্লামের কাছে ইউসুফ আলাইহিসাল্লাম ছিলেন প্রাণাধিক প্রিয়। কিন্তু ইয়াকুব আলাইহিসাল্লামের এই ভালোবাসা ইউসুফ আলাইহিসাল্লামের জন্য কাল হল। তার ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিসাল্লামকে কূপে নিক্ষেপ করে দেয়। এরপর কিছু বণিক কূপ থেকে ইউসুফ আলাইহিসাল্লামকে উদ্ধার করে তাকে মিশরে নিয়ে আসে। তিনি মিশরের রাজপরিবারে বড় হন। ইতিহাস মতে এটি ঘটে খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের আমেনহোটেপের রাজত্বকালের আরও 300 বছর পূর্বে। খালু, এই বিষয়ে আপনার কোনো দ্বিমত আছে? লোকটা বলল, না, কিন্তু এগুলো দিয়ে তুমি কি বোঝাতে চাও? সাজিদ বলল, খালু ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি
খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে চতুর্থ আমেনহোটেপের আগে যেসব শাসক মিশরকে শাসন করেছে তাদের সবাইকে রাজা বলে ডাকা হতো। কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে চতুর্থ আমেনহোটেপের পরে যেসব শাসক মিশরকে শাসন করেছিল তাদের সবাইকে ফেরাউন বলে ডাকা হতো। ইউসুফ আলাইহিসসালাম মিশরকে শাসন করেছিলেন খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের চতুর্থ আমেনহোটেপের আগে, আর মুসা আলাইহিসসালাম মিশরে জন্মলাভ করেছিলেন চতুর্থ আমেনহোটেপের কমপক্ষে আরও 200 বছর পরে। অর্থাৎ মুসা আলাইহিসসালাম যখন মিশরে জন্মগ্রহণ করেন তখন মিশরের শাসকদের আর রাজা বলা হতো না, ফেরাউন বলা হতো। তো কিন্তু খালু, কোরআনে ইউসুফ আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম দুজনের কথাই আছে। অবাক করা ব্যাপার হচ্ছে কোরআন ইউসুফ আলাইহিসসালামের বেলায় শাসকদের ক্ষেত্রে রাজা শব্দ ব্যবহার করলেও একই দেশের মুসা আলাইহিসসালামের সময়কার শাসকদের বেলায় ব্যবহার করেছে ফেরাউন শব্দটি। বলুন তো খালু, মরুভূমির বালুতে উচ্চারণও বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের এই পাঠ কোথায় পেলেন? তিনি কিভাবে জানতেন যে ইউসুফ আলাইহিসসালামের সময়ের শাসকদের রাজা বলা হতো, মুসা আলাইহিসসালামের সময়কার শাসকদের ফেরাউন? এবং ঠিক সেই মতো শব্দ ব্যবহার করে তাদের পরিচয় দেয়া হলো? মোহাম্মদ আলী নামের ভদ্রলোকটি হোহ 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 করে হাসতে লাগল, বলল, মুসা আর ইউসুফের কাহিনী তো বাইবেলেও ছিল, মোহাম্মদ সেখান থেকে কপি করেছে, সিম্পল। সাজিদ মুচকি হেসে বলল, খালু, ম্যাটার অফ সরো দ্যাট বাইবেল এই জায়গায় চরম একটি ভুল করেছে। বাইবেল ইউসুফ আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম দুজনের সময়কার শাসকদের জন্যই ফেরাউন শব্দটি ব্যবহার করেছে, যা ঐতিহাসিক ভুল। আপনি চাইলে আমি আপনাকে বাইবেলের ওল্ড স্টেটমেন্ট থেকে প্রমাণ দেখাতে পারি। লোকটা কিছুই বলল না, চুপ করে আছে, সম্ভবত ওনার প্রমাণ দরকার হচ্ছে না। সাজিদ বলল, যে ভুল বাইবেল করেছে সে ভুল অশিক্ষিত আরবের বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ঠিক করে দিলেন, তা কিভাবে সম্ভব যদি না তিনি কোনো প্রেরিত দূত হন আর কোরআন কোনো ঐশী গ্রন্থ না হয়? লোকটি চুপ করে আছে, এর মধ্যেই তিনটি সিগারেট খেয়ে শেষ করেছে। নতুন আরেকটি ধরাতে ধরাতে বলল, কিছুটা যৌক্তিক। সাজিদ আবার বলতে লাগল, খালু, কোরআনে একটি সূরা আছে সূরা আল ফাজর নামে, এই সূরার 6 নম্বর আয়াতটি এরকম, তোমরা কি লক্ষ্য করনি তোমাদের পালনকর্তা ইরাম গোত্রের সাথে কিরূপ ব্যবহার করেছেন? এই সূরা ফাজরে মূলত আধ জাতি সম্পর্কে বলা হয়েছে। আধ জাতির আলাপের মধ্যে হঠাৎ করে ইরাম নামে একটি শব্দ চলে এলো, যা কেউই জানত না এটি আসলে কি। কেউ কেউ বলল এটা আধ জাতির কোনো বীর পালোয়ানের নাম, কেউ কেউ বলল এই ইরাম হতে পারে আধ জাতির শারীরিক কোনো বিশেষ বৈশিষ্ট্য, কারণ এই সূরায় আধ জাতির শক্তিমত্তা নিয়েও আয়াত আছে। মোদ্দা কথা, এই ইরাম আসলে কি সেটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কেউই দিতে পারেনি তখন, এমনকি গোটা পৃথিবীর কোনো ইতিহাসে ইরাম নিয়ে কিছুই বলা ছিল না। কিন্তু 1973 সালে ন্যাশনাল জিওগ্রাফি সিরিয়ায় মাটির নিচে একটি শহরের সন্ধান পায়। এই শহরটি ছিল আধ জাতির শহর, সেই শহরে পাওয়া যায় সুপ্রাচীন উঁচু উঁচু দালান, এমনকি এই শহরে আবিষ্কার হয় তখনকার একটি লাইব্রেরি। এই লাইব্রেরিতে একটি তালিকা পাওয়া যায়, এই তালিকায় তারা যে সকল শহরের সাথে বাণিজ্য করত সেসব শহরের নাম উল্লেখ ছিল। আশ্চর্যজনক হলেও সত্য এই যে সেই তালিকায় ইরাম নামের একটি শহরের নামও পাওয়া যায়, যেটা আধ জাতিদেরই একটি শহর ছিল। শহরটি ছিল একটি পাহাড়ের মধ্যে, এতেও ছিল সুউচ্চ দালান। চিন্তা করুন, যে ইরাম শব্দের সঠিক ব্যাখ্যা এর পূর্বে তাফসির কারকগণ করতে পারেনি, কেউ এটাকে বীরের নাম, কেউ এটাকে আধ জাতির শারীরিক বৈশিষ্ট্যের নাম বলে ব্যাখ্যা করেছে। 1973 সালের আগে যে ইরাম শহরের সন্ধান পৃথিবীর তাবৎ ইতিহাসে ছিল না, কোনো ভূগোলবিদ ইতিহাসবিদই এই শহর সম্পর্কে কিছুই জানত না। প্রায় 4300 বছর আগের
আদ জাতিদের এই শহরের নাম কীভাবে কোরআন উল্লেখ করল? যেটা আমরা জেনেছি 1973 সালে, সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আরবের মরুভূমিতে বসে 1400 বছর আগে জানল? হাউ পসিবল? তিনি তো অশিক্ষিত ছিলেন, কোনো দিন ইতিহাস বা ভূগোল পড়েননি, কীভাবে জানলেন খালু? আমি খেয়াল করলুম লোকটার চেহারা থেকে মোগলাই ভাবটা সরে যেতে শুরু করেছে। পুত্রতুল্য ছেলের কাছ থেকে তিনি এতটা শক খাবেন হয়তো আশা করেননি। সাজিদ আবার বলতে লাগল, খালু, আর রহমান নামে কোরআনে একটি সূরা আছে। এই সূরার 33 নম্বর আয়াতে বলা হয়েছে, হে জিন ও মানুষ জাতি, তোমরা যদি আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে পারো তবে করো, যদিও তোমরা তা পারবে না প্রবল শক্তি ছাড়া। মজার ব্যাপার হলো এই আয়াতটি মহাকাশ ভ্রমণ নিয়ে। চিন্তা করুন, আজ থেকে 1400 বছর আগের আরবের লোক, যাদের কাছে যানবাহন বলতে ছিল কেবল উট আর গাধা, ঠিক সেই সময়ে বসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাকাশ ভ্রমণ নিয়ে কথা বলছেন, ভাবা যায়? সে যা হোক, আয়াতটিতে বলা হয়েছে যদি পারো আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে তবে করো। এটি একটি কন্ডিশনাল, শর্তবাচক বাক্য। এই বাক্যে শর্ত দেওয়ার জন্য ইফ ব্যবহার করা হয়েছে। খালু, আপনি যদি অ্যারাবিক ডিকশনারি দেখেন তাহলে দেখবেন আরবিতে যদি শব্দের জন্য দুটি শব্দ আছে, একটি হলো লাও, অন্যটি হলো ইন। দুটোর অর্থই যদি, কিন্তু এই দুটোর মধ্যে একটি পার্থক্য আছে। আরবিতে শর্তবাচক বাক্যে লাও তখনই ব্যবহার করা হয় যখন সেই শর্ত কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে না, কিন্তু শর্তবাচক বাক্যে যদি শব্দের জন্য যখন ইন ব্যবহার করা হয় তখন সেই শর্ত পূরণ হতেও পারে। আশ্চর্যজনক ব্যাপার, কোরআনে সূরা আর রহমানের 33 নম্বর আয়াতটিতে লাও ব্যবহার না করে ইন ব্যবহার করা হয়েছে। মানে কোনো একদিন জিন ও মানুষেরা মহাকাশ ভ্রমণে সফল হবে। আজকে কি মানুষ মহাকাশ জয় করেনি? মানুষ চাঁদে যায়নি? মঙ্গলে যাচ্ছে না? দেখুন, 1400 বছর আগে যখন মানুষের ধারণা ছিল একটি ষাঁড় তার দুই শিংয়ের মধ্যে পৃথিবীকে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখন কোরআন ঘোষণা করছে মহাকাশ ভ্রমণের কথা, সাথে বলেও দিচ্ছে একদিন তা আমরা পারব। আরবের নিরক্ষর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই কথা বলতে পারেন? এম এম আলী ওরফে মোহাম্মদ মোহাব্বত আলী নামের এই ভদ্রলোকের চেহারা থেকে আমি নাস্তিক, আমি একেবারে নির্ভুল টাইপ ভাবটা একেবারে উধাও হয়ে গেল। এখন তাকে যুদ্ধাহত এক ক্লান্ত সৈনিকের মতো দেখাচ্ছে। সাজিদ বলল, খালু, খুব অল্প পরিমাণ বললাম, এরকম আরও সখানেক যুক্তি দিতে পারবো যা দিয়ে প্রমাণ করে দেয়া যায় কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা কোনো কিতাব নয়, এটি স্রষ্টার পক্ষ থেকে আসা একটি ঐশী গ্রন্থ। যদি বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রভাব বিস্তারের জন্য এই কিতাব লিখেছেন, আপনাকে বলতে হয় এই কিতাবের জন্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করতে হয়েছে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা। এই কিতাবের বাণী প্রচার করতে গিয়েই তিনি স্বদেশ ছাড়া হয়েছিলেন। তাকে বলা হয়েছিল তিনি যা প্রচার করছেন তা থেকে বিরত হলে তাকে মক্কার রাজত্ব দেয়া হবে, তিনি তা গ্রহণ করেননি। খালু, নিজের ভালো তো পাগলও বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন না কেন? এর সবই কি প্রমাণ করে না কোরআনের ঐশী সত্যতা? লোকটা কোনো কথাই বলছে না, সিগারেটের প্যাকেটে আর কোনো সিগারেট নেই। আমরা উঠে দাঁড়ালাম, বের হতে যাব, অমনি সাজিদ ঘাড় ফিরিয়ে লোকটাকে বলল, খালু, একটা ছোট্ট প্রশ্ন ছিল। বলো। আপনার বাগানে লাল রঙের কোনো ফুল গাছ নেই কেন? লোকটি বলল, আমি রেড কালার ব্লাইন্ড, লাল রং দেখি না। সাজিদ আমার দিকে ফিরে তাকাল, অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, বাবা আরিফ, ইউ আর কারেক্ট। আজকের অধ্যায়ের সমাপ্তি এখানেই।